হ্যালো বলিউড লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব কাঙ্গনা রানাউতকে প্রকাশ রাজের খোঁচা। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। নিজেকে রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে তুলনা করায় অভিনেত্রী কাঙ্গনা রানাউতকে খোঁচা মারলেন অভিনেতা প্রকাশ রাজ। মাইক্রোবুলিগিন সাইট টুইটারে একটি মিম পোস্ট করেছেন তিনি। এতে মনি কার্নিকা দ্য কুইন অফ ঝাঁসি সিনেমায় রানী লক্ষ্মীবাঈ রূপে কাঙ্গনার লুক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন সিনেমায় শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, ঋত্বিক রোশন, অজয় দেবগান ও বিবেক ওবেরয়ের লুকও রয়েছে। এতে লেখা, যদি একটি সিনেমা কাঙ্গনাকে রানী লক্ষ্মীবাঈ বানিয়ে দেয় তাহলে দীপিকা পাড়ুকোন পদ্মাবতী, ঋত্বিক আকবর, শাহরুখ অশোকা, অজয় ভগৎ সিং, আমির খান মঙ্গল পাণ্ডে, বিবেক ওবেরয় মোদিজি। এর আগে এক টুইটে কঙ্গনা লেখেন, আমি রানী লক্ষ্মীবাঈয়ের সহজ, গৌরব ও আত্মদিক নিয়ে বেঁচে আছি। দুঃখের বিষয়, আমাকে আমার মহারাষ্ট্রে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। রিসেন্টলি কঙ্গনার প্রযোজনা প্রতিষ্ঠানের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদিও আদালতের রায়ে পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। কঙ্গনার দাবি, শিবসেনার সঙ্গে তার দ্বন্দ্বের জেরেই মহারাষ্ট্র সরকার তার অফিস ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নেটিজেনরা কেউ কেউ প্রকাশ রাজের পোস্টে সমালোচনা করেছেন। একজন লিখেছেন, কঙ্গনা তার সম্পত্তি তার কষ্টের টাকায় তৈরি বাড়ি হারিয়েছে। এদিকে একটি সিনেমার চরিত্রের সঙ্গে তাকে তুলনা করা আপনার জন্য সহজ, যদি কেউ আপনার ঘর ভাঙত কি করতেন। অপর একজন লিখেছেন, স্যার ব্যক্তিগতভাবে আমি আপনাকে একজন খাঁটি মানুষ হিসেবে জানি, কিন্তু এই ব্যাপারে আপনার সঙ্গে একমত নই। সে তার সম্পদ অফিস হারিয়েছে, এই মহামারীর সময় কতজন কাজ হারিয়েছে একবার চিন্তা করুন। সো ভিউয়ার্স, কেউ কেউ তো কঙ্গনার সাপোর্টেই কথা বলছে, আবার কেউ কেউ প্রকাশ রাজের সাপোর্টে কথা বলছে। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।